শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি অরিন ইশরাত কফি হাউস প্রতি চুমুকে আড্ডা জমে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়া জাহাজ থেকে অডিও বার্তা পাঠিয়েছেন প্রধান কর্মকর্তা এই বিষয়ে সবশেষ খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক শান ইশতিয়াক নাবিকদের উদ্ধারে মালিকপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা বিস্তারিত জানাবেন বলছে যে আম্মু আমাদেরকে আমি একটা মোবাইল সবাই লুকিয়ে রেখেছে সবাই মোবাইল নিয়ে ফেলছে একটা মোবাইল লুকানো আছে ওটা দিয়ে ফোন করছি বেশি কথা বলতে পারবো না আমাদেরকে সোমালিয়া নিয়ে যাচ্ছে মানে ও নার্ভাস ও কান্নাকাটি করতেছে মানে তোমরা তোমরা যেটা করা করো এটুকু বলতেছে আমার এই কাজিন ব্রাদার আর কি জিএস নুরুদ্দিন তো লাস্ট কালকে ওর সাথে বিকালে কথা হয়েছে আমার লাস্টে যেটা কথা হলো যে ওদেরকে নিয়ে যাচ্ছে প্রায় 50-100 জন সশস্ত্র উঠছে AK-47 বিভিন্ন ধরনের এই গান নিয়ে তারা উঠছে উঠে পরে তাদেরকে জিম্মি করছে জিম্মি করে এরপর ওদের কাছে নেট ছিল কিন্তু লুকাই লুকাই ইউজ করতেছিল ওরা বলতেছে একটু পরে চলে যাবে লাস্ট কথা এটাই যে আমাদের একটু পরে চলে যাবে আমরা আর কথা বলতে পারবো না আমাদেরকে সোমালি দিকে নিয়ে যাচ্ছে কিছু করেন আমাদের এই ওরা বিভিন্ন ধরনের হুমকি দাম দিচ্ছে ধন্যবাদ আপনার কাছে নিয়ে শুনছিলেন আরেকজন কার আপনার সর্বশেষ কি কথা হয়েছিল শেষ ভাইয়া সকালবেলা ফোন করেছিল ফোন করে বলছে ওনাকে সোমালিয়ার দিকে ওদেরকে নিয়ে যাচ্ছে ওদের জোনের দিকে তো বলছে অফিসে যোগাযোগ করতে করতে বলছে আর যদি যা পারি তা করতে বলছে তাদেরকে উদ্ধারে কি ধরনের সহায়তার কথা বলেছে বা আপনাদের আপনারা কি এখন পর্যন্ত ওই রকম বিষয়ে কোনো ইনফরমেশন পাওয়া যায়নি ওরা কোনো ডিমান্ড করছে বা কিছু চাচ্ছে ওটা কোনো ইনফর্ম করে না ওরা ওদের জোনের মধ্যে নিয়ে যাওয়ার পরে ডিসকাশন মাধ্যমে তারপরে কর্তৃপক্ষ আপনাদেরকে কোনো ধরনের আশ্বাস দিয়েছে ওরা তো বলছে আমরা যে কোনো ভাবে মানুষগুলোকে ফিরে আনবো আল্লাহ ভরসা ধন্যবাদ আপনাকে আপনি নিশ্চয়ই শুনছিলেন এখানে যে নাবিকরা আসলে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছেন সেই নাবিকদের স্বজনরা কিন্তু এসআর শিপিং এয়ারলাইন্সের অফিসে এসে তারা এই মুহূর্তে আছেন এবং তারা এখানে কর্তৃপক্ষের সাথে আসলে কথা বলার চেষ্টা করছেন এবং কর্তৃপক্ষ তাদেরকে আশ্বস্ত করছেন যে নাবিকদের ফিরিয়ে আনতে কিন্তু সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এই যে সোমালিয়ান যে জলদস্যু তারা কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের ডিমান্ড বা দাবি দেওয়া করেনি এবং যে বলা হচ্ছে যে তাদের তারা যেহেতু জলদস্যু এদের তাদের ধর্মকেই তারা আসলে কিছুদিন সময় নেয় এবং কিছুদিন হয়তো সপ্তাহখানেক পরে আসলে এই বিষয়ে তারা বলতে পারে এবং এরপরেই কিন্তু আসলে জানা যাবে যে তাদের কোনো ডিমান্ড বা দাবি দেওয়া রয়েছে কিনা এরপরে কিন্তু পরবর্তীতে তাদের উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে বলে আমাদের কর্তৃপক্ষ জানিয়েছে চট্টগ্রাম থেকে ইশতিয়াক আপনাকে ধন্যবাদ রমজানে লাফিয়ে বাড়ছে শশা লেবু ও বেগুন সহ মাছ মাংসের দাম প্রকারভেদে লেবুর ডজন বিক্রি হচ্ছে 200 টাকা পর্যন্ত নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর হাতিরপুল বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য আদিত্য রমজানের দ্বিতীয় দিনে বাজার পরিস্থিতি কেমন দেখছেন বিস্তারিত জানাবেন জি যেমনটি বলছিলেন রমজানের দ্বিতীয় দিন পর্যাপ্ত পরিমাণ ক্রেতা বিক্রেতা বাজারে দেখা যাচ্ছে কিন্তু ইতিমধ্যে আমি যদি আপনাকে একটু বলতে চাই যে রাজধানীর কারওয়ান বাজারে কারওয়ান বাজার থেকে আমরা সকালবেলা ছিলাম সেই কারওয়ান বাজারে আজকের দিনে যে দাম হাঁকানো হচ্ছে যে সবজি রমজান কেন্দ্রিক যে সকল সবজি রয়েছে তা তার তা কারওয়ান বাজারের বাহিরে অর্থাৎ তার বেশি নয় আধা কিলোমিটার বাহিরে হচ্ছে রাজধানীর আরেকটি অন্যতম পাইকারি অন্যতম খুচরা বাজার হাতিরপুল বাজার এই হাতিরপুল বাজারেও দাম অনেক
অনেকটাই বেশ চড়া বলা চলে, কারণ বাজার যে দাম রয়েছে দামের উপেক্ষায়। তারা কেজিতে বেগুনের কেজি হাঁকাচ্ছেন হচ্ছে 80 থেকে 100 টাকায়, এবং হচ্ছে যে লেবু রয়েছে সেই লেবুও তারা বিক্রি করতেছে সর্বনিম্ন 160 থেকে শুরু করে সর্বোচ্চ 300 টাকা ডজন প্রতি। তবে এই ধরনের দাম নিয়ে বিক্রেতারা বলছেন যে তাদের আমদানি কম এবং হচ্ছে পণ্যের আনুষাঙ্গিক খরচ বাড়তি, এর উপর ভিত্তি করেই তারা হচ্ছে বিক্রেতাদের কাছে দাম হাঁকাচ্ছেন। আর বিক্রেতারা বরাবরের মতো বলছেন যে তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে এই দাম। তারা যে টাকা তারা ইনকাম করছেন তার সাথে ব্যয়ের কোনো সামঞ্জস্যতা দেখতে পাচ্ছে না। এভাবে করে যদি ক্রমান্বয়ে দাম বৃদ্ধি পেতে থাকে, হয়তো একটা সময় মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চ মধ্যবিত্তরা হিমশিম খাবে, তাদের নিত্যপণ্যের যোগান চাহিদা অথবা নিত্যপণ্যের চাহিদা যোগান মেটাতে। এবং আমরা যদি একটু একজন বিক্রেতার সাথে যুক্ত হতে পারি, হয়তো জানতে পারবো যে রাজধানীর ভিতর দুইটি বাজার আধা কিলোমিটার দুটি বাজারের মধ্যে এত তফাৎ কি কারণে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা একজন বিক্রেতার সাথে যুক্ত হতে যাচ্ছি। ভাই, আপনি যেমনটা আমাদেরকে বললেন যে আপনার লেবু বিক্রি করতেছেন আজকের বাজারে 300 টাকা প্রতি ডজন, এবং আমি একটু বলি 300 টাকা ডজন বলেছিলেন, এবং বলেছিলেন যে আপনি আর কিছু লেবু আছে যেগুলো 150 টাকা ডজন, সে দাম বৃদ্ধি প্রসঙ্গটা কেন, এত এত তফাৎ কেন? কিন্তু কারণ বাজারও আমরা দেখেছি যে এর থেকে 200 টাকার মধ্যেই সর্বোচ্চ লেবু বিক্রি করা হচ্ছে, কেন এই প্রসঙ্গটা? লেবুর প্রসঙ্গটা, লেবুর হলো অফ সিজন, এখন সিজন না, আর কারণ বাজারের সাথে সমঝোতা থাকবে না। কারণ বাজার আমরা রাত্রে মাল কিনি, মাটির মাল নিয়ে আসি, ভালো মাল যেগুলো আমরা নিয়ে আসি, আর এগুলো সাইজের ব্যবধানে দামের বেশ কম। কারণ বাজার 200 টাকা হলে এখানে 300 টাকা মালের ডিফারেন্স আছে, এই কারণেই দাম বেশি। লেবু তো আমি 150 টাকা ডজনে বেশি, 140 টাকা বেশি। জি, যেমনটা বলছিলেন যে মান ভেদে তারা বিভিন্ন রকম দাম হাঁকানো হচ্ছে। তারা বলছেন যে কারণ বাজার থেকে যে দামে কিনে আনছেন তারা তার থেকে বর্ধিত দামে বিক্রি করা হচ্ছে। কিন্তু বাজার মনিটরিংয়ের ক্ষেত্রে যদি ভোক্তারা যদি সোচ্চার হয়, এবং অন্যান্য যে আইনি সংস্থা আছে তারা যদি সোচ্চার হয়, হয়তো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে রমজান কেন্দ্রিক এবং বিভিন্ন ভোগ্যপণ্যের বাজার। তো রাজধানীর হাতিরপুল থেকে এই ছিল সর্বশেষ আমার কাছে। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম, রমজানে আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছে ইফতার সামগ্রী। তো এই বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, বগুড়ায় নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন, ইফতার সামগ্রীর বাজার দর আসলে কেমন দেখছেন সেখানে? অরিন, ধন্যবাদ আপনাকে। অরিন, আজ পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিন। রমজান আসলে বিশ্বের উন্নত দেশগুলোতে, বিশেষ করে মুসলিম প্রধান দেশগুলো রয়েছে, সেখানে কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সারা বছরের তুলনায় কমিয়ে আনা হয়, স্বস্তিতে রাখা হয় সেই সব দেশের নাগরিকদের। কিন্তু তার ঠিক বিপরীত চিত্র দেখা যায় আমাদের এই বাংলাদেশে। রমজানের আগেও যে পণ্যের দাম থাকে সেই পণ্যের দামগুলো রমজান আসলেই এবং নিত্য প্রয়োজনীয় ইফতারের সাথে সংশ্লিষ্ট যে পণ্যগুলো রয়েছে তার দাম কিন্তু বাড়িয়ে দেওয়া হয় লাফিয়ে লাফিয়ে, অনেক পণ্যের দাম দ্বিগুণ হয়েছে। বগুড়ার বাজারে গেল কয়েকদিনের ব্যবধানে লেবু, যে লেবুর হালি ছিল 10 থেকে 12 টাকা হালি, সেই লেবু এখন বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা হালিতে। গতকালকে বগুড়ার ফতেলি বাজার সহ বিভিন্ন খুচরা বাজারে কিন্তু লেবু বিক্রি হয়েছে 60 টাকা হালি, আজকে বড় সাইজের লেবু এখানে পাইকারিতে বিক্রি হচ্ছে 40 টাকা হালিতে। তবে বেড়েছে বেগুনের দাম, খুচরা বাজারে বেগুনের দাম কিন্তু কেজিতে 10 থেকে 15 টাকা ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছা মতো বাড়িয়ে দিয়েছে। একই সাথে আমরা দেশ টিভির মাধ্যমে খবর প্রচার করেছিলাম যে বগুড়ার এবার কিন্তু যে ডাল ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু এবার আমদানি করেনি, সেই আমদানির প্রভাব কিন্তু এবার পড়েছে বগুড়ার ডালের বাজারেও। 1 থেকে 2 দিনের ব্যবধানে খেসারির ডাল, যে ডাল কিন্তু ইফতার সামগ্রী তৈরির জন্য অত্যন্ত প্রয়োজনীয় মুসলিমদের জন্য, ইফতারের বিভিন্ন মুখরোচক খাবারের প্রয়োজনে যে ডালের প্রয়োজন, সেই ডালের কেজিতেও কিন্তু বেড়েছে 20 থেকে 25 টাকা কেজি। শুধু তাই নয় অরিন, আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সারা বাজারের যে পরিস্থিতি, সেই বাজারে যেটি আমরা দেখছি ক্রেতারা কিন্তু খুবই অসন্তুষ্ট। তারা যেটি বলছেন, তাদের স্বল্প আয়ে এবারে রমজানে তাদের কেনাকাটা করতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে। শুধুমাত্র লেবু নয়, যে শশা, সেই শশাও কিন্তু এবার বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা, গত সপ্তাহের থেকে হয়েছে দ্বিগুণ। ইফতারের সময় যে জিনিসগুলো প্রয়োজন, বেগুন, খিরা, লেবু,
এই যে জিনিসগুলো এই প্রতিটা দ্রব্যেরই দাম কিন্তু এক এক বাজারে এক এক রকম। ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছে মতো কিন্তু তারা তাদের দাম নির্ধারণ করছে। এখানে প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের প্রায় 14টি মনিটরিং টিম তদারকি করছে বগুড়ার বাজারগুলো। তবে দুঃখের জায়গা হচ্ছে যে আসলে মিডিয়ার সাথে খুব একটা বেশি সমন্বয় না থাকার কারণে তাদের তদারকিগুলো কিন্তু আমরা প্রচার করতে পারছি না, ব্যবসায়ীদের সচেতন জানাতে করতে পারছি না, যে কারণে তাদের তদারকিগুলো অনেক সময় ব্যবসায়ীদের তৃণমূল পর্যন্ত পৌঁছাচ্ছে না। অরিন, আসলে আমি যে বাজারটিতে এখন দাঁড়িয়ে আছি এটি হচ্ছে শহরের রাজা বাজার। এই বাজার থেকেই কিন্তু বগুড়ার যে অন্যান্য খুচরা বাজারগুলো রয়েছে যেখান থেকে সাধারণ ক্রেতারা সরাসরি পণ্য কেনে, সেই বাজারের ব্যবসায়ীরা এই বাজার থেকে কিন্তু সকাল থেকে কেনাকাটা শুরু করে। এই বাজারে যে দাম থাকে, যেমন এই বাজারে বেগুনের কেজি চলছে 40 টাকা করে, এটি কিন্তু পাইকারি রেট। এই বেগুন কিনে নিয়ে যে ব্যবসায়ীরা কিন্তু বিভিন্ন বাজারে 60 থেকে 70 টাকাতে বিক্রি করে, এবং পাড়া মহল্লাতে এমনও এলাকা রয়েছে যেখানে 75 থেকে 80 টাকাও বিক্রি হচ্ছে বেগুন। শুধু তাই নয়, লেবুর হালি এখানে পাইকারি 40 টাকা হলেও এই লেবুই যখন তৃণমূলে যাচ্ছে, এই লেবুই যখন খুচরা বাজারে যাচ্ছে, তখন কিন্তু এই লেবুর দাম হয়ে যাচ্ছে 60 থেকে 70 টাকা হালি। আসলে বাস্তবতার চিত্র হচ্ছে যে ব্যবসায়ীদের একের পর এক হাত বদলে কিন্তু বেড়েই যাচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। সাধারণ মানুষের প্রত্যাশা যে মাহে রমজান পবিত্র মাস এবং সংযমের মাস, ত্যাগের মাস, অথচ যেসব ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ইফতারের টেবিলে যে পণ্যগুলো প্রয়োজন হয়, সেই পণ্যের দাম যেভাবে প্রতিদিন আপ ডাউন করছে, উঠানামা করছে, এতে কিন্তু খুবই অস্বস্তিতে রয়েছে সাধারণ ক্রেতারা এবং নিম্ন আয়ের মানুষ। তারা যেটি বলছে যে তাদের যে বেতন, তাদের যে রোজ ইনকাম এবং অনেক দিনমজুর রয়েছে, তারা কিন্তু আর ইফতারের টেবিলে কোনো বিলাসিতা করতে পারে না। তারা এখন নিজেদের জীবন বাঁচানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই করছে। এই বাজার অস্থিতিশীল হওয়ার পিছনে তারা বলছে যে ব্যবসায়ীদের যে যারা মূল, যারা নেতৃত্ব রয়েছে, যারা পিছন থেকে নিয়ন্ত্রণ করে, তাদের সাথে কিন্তু সমন্বয় করতে হবে। আমরা একটু কথা বলবো কয়েকজন ক্রেতা বিক্রেতাদের সাথে যে আসলে বাজারের এই পরিস্থিতিতে তাদের উপর কি প্রেশার পড়ছে। ভাই, আপনি কি একটু জানাবেন যে আসলে জিনিসপত্রের দাম কেমন দেখতে লাগছে? দাম তো মোটামুটি আজকে বাজারে ভালোই লাগলো, স্বাভাবিক লাগলো। দাম কি আপনার সাধ্যের মধ্যে আছে? সাধ্যের মধ্যে, ইনকামের ভালো সাধ্যের মধ্যে। ভাই, দাম দর কেমন দেখছেন বাজারে? একটু চড়াই, সবকিছুর দাম তো আগের তুলনায় বাড়ছে। মিষ্টি কুমড়া, হাবি জাবি, যে নিত্য প্রয়োজনীয় জিনিস আছে। কোনটা কোনটা কিনেছেন আজকে বেশি মনে হয়েছে? কোন কোন আজকে মিষ্টি কুমড়াটা একটু বেশি মনে হয়েছে, পেঁপের দামটা একটু বেশি, আপনার মাছ একটু বেশি ছিল, মুরগির দামটাও বেশি, আপনার শুধু ওই যে বেগুনটার দাম একটু কম পাইছে। ধন্যবাদ। আসলে অরিন, আপনি শুনছিলেন যে ক্রেতারা বলছিল যে আসলে তারা বিভিন্ন পণ্যে, এক এক পণ্যে কিন্তু এক এক রকমের দাম। আমরা একটু কথা বলবো আরো কয়েকজন ক্রেতার সাথে যে আসলে তাদের কি প্রভাব পড়ছে এবং তারা যে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনছেন তারা কেমন দাম দেখছেন। ভাই, আপনি কি একটু আমাদেরকে জানাবেন যে আসলে আজকে দাম দর কেমন দেখছেন বাজারে? পেঁয়াজ হলো 70 টাকা কেজি, 70-80 টাকা কেজি, করলা 60 টাকা কেজি। এতে করে আসলে আপনাদের যে নিম্ন আয়ের যারা মানুষ আছে, মধ্যবিত্ত মানুষ আছে, তাদের উপরে কি প্রভাব পড়ছে? তাদের উপর অনেক কষ্টকর ব্যাপার হয়ে গেছে। এটা কি আহ্বান আপনাদের? সরকার যদি এটা সিন্ডিকেট করে তাহলে ভালো হয়। ধন্যবাদ আপনাকে। অরিন, আসলে শুনছিলেন যে সাধারণ মানুষ আসলে নির্বাক, তারা কি বলবে, তারা এই পরিস্থিতির সাথে আসলে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, খাপ খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। এই বাজারে যারা আমরা সকাল থেকে দেখেছি এখানে রয়েছে কিন্তু বিভিন্ন শিক্ষার্থী থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত মানুষ এবং ব্যবসায়ীরা, তৃণমূলের যে ব্যবসায়ীরা রয়েছে, তারা যদি বলছে যে তারা যদি অল্প আয়ে, অল্প টাকায় যদি তারা কিনতে পারে, তাহলে তো তারা অল্প টাকাতেই বিক্রি করতে পারবে। তাদের একটি আহ্বান যে রমজানের ইফতারের সাথে বা সেহরির সাথে এবং নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি, তা যা উৎপাদন খরচ তার সাথে যেন সামান্যটুকু লাভ করে হলেও ক্রেতারা যেন কিনতে পারে, ক্রেতারা যেন তাদের স্বস্তির মধ্যে তাদের পণ্যগুলো পায়, এটি তাদের প্রত্যাশা। অরিন, বগুড়ার রাজাবাজার থেকে নিত্য পণ্যের বাজার নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ।
সঞ্জু আপনাকে ধন্যবাদ। দর্শক বগুড়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। আবারও নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানাবো। এবারে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, চুয়াডাঙ্গায় নিত্যপণ্যের বাজার পরিস্থিতি কেমন দেখছেন, সবশেষ খবর জানাবেন। ধন্যবাদ অরিন। আমি সারা দেশের মতো চুয়াডাঙ্গাতেও কিন্তু বাজার পরিস্থিতি নিয়ে জানাবো আর কি। এখন সেটা হচ্ছে কিছুক্ষণ আগে বগুড়ার যে বাজার পরিস্থিতি আমাদের সহকর্মী সন্ধুরাই জানাচ্ছিল, চুয়াডাঙ্গাতে কিন্তু ঠিক একই অবস্থা। কারণ চুয়াডাঙ্গাতে কিন্তু বেগুনের কেজি কিন্তু মানে 10-15 টাকা কেজিতে বেড়েছে, একই সাথে খেসারের ডাল কিন্তু 20-25 টাকা কেজিতে বেড়েছে। তাও ব্যবসায়ীদের বক্তব্য, খেসারের ডাল কিন্তু মানে পাওয়া যাচ্ছে না আর কি। এছাড়া আমি জানি রাখি, শশা কিন্তু যে শশা গতকালকেও আপনার হচ্ছে 80-120 টাকা কেজিতে বিক্রি হয়েছে, সেই শশা কিন্তু আজকে 120-150 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়াও জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু আমি গতকালকে দেশ টিভির হচ্ছে ডিজিটালে একটা বুলেটিন হচ্ছে মানে দেখাইছিলাম আমরা, সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গা থেকে সজনের ডাটা কিন্তু প্রকারভেদে 300-600 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে, যেটা ইতিপূর্বে মানে চুয়াডাঙ্গাবাসী এত দাম কখনো দেখেনি। সেইটাকে সেই সজনের ডাটার দাম কিন্তু আজকে অপরিবর্তিত রয়েছে। এছাড়াও জানিয়ে রাখি, সেটা কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু লেবু হালি আর কি, লেবু কিন্তু 50-60 টাকা হালি পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়াও আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে ভোজ্য তেল আর কি, ইফতারির জন্য ভাজা পোড়ার জন্য তেলটা খুব হচ্ছে দরকার এবং প্রয়োজনীয়, সেটা হচ্ছে পাম অয়েল কিন্তু কেজিতে 2-3 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়াও হচ্ছে আমি আরও জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গাতে কিন্তু যে বাজার দর যে খুব যে নিয়ন্ত্রণে আছে তা কিন্তু না। এই যে বর্তমান বাজার দর প্রেক্ষিতে যে যারা মুসলিম আছে তারা কিন্তু হচ্ছে রোজা কিন্তু করতে হচ্ছে প্রতিনিয়ত। এই রোজা কিন্তু ইফতারির টেবিলে কিন্তু অনেকেরই শুধু পানি দিয়েই হচ্ছে ইফতার করতে হচ্ছে, কারণ এত বিশেষ করে যারা নিম্নবিত্ত আর কি, তো নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত পর্যন্ত সবারই কিন্তু মানে খুব হচ্ছে বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে, একই সাথে তারা ভোগান্তিত আছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। সেতু, আপনাকে ধন্যবাদ। মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের জেরে আবারও সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করছে জান্তা সদস্যরা। এ বিষয়ে সবশেষ খবর জানাতে বান্দরবান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাসার নয়ন। নয়ন, সীমান্তে সবশেষ কি খবর আছে আপনার কাছে, জানাবেন। নয়ন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন, সীমান্তে সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে, জানাবেন। ধন্যবাদ। আসলে 179 জন মিয়ানমারের জান্তা বাহিনীর যে সদস্য আশ্রয় নিয়েছিল, পরবর্তী 2 জন ফেরত গিয়েছিল, 177 জন মিয়ানমার জান্তা বাহিনীর সদস্য বর্তমানে নাইক্ষ্যংছড়ি বিজিবি স্কুলে রয়েছে। তাদেরকে সেখানে রেখে তাদের যে পরিচয় নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। তাদের আঙ্গুলের ছাপ সহ তাদের যে বিভিন্ন পদবি রয়েছে, কোন ক্যাম্পে তারা ছিল, সেই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করছে বিজিবি। তাদের পরিচয়গুলো নিশ্চিত করা গেলে পরবর্তী তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর যে প্রক্রিয়া সেটি হয়তো চালু হবে। গতকাল আমরা দেখেছি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ থেকে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর যে প্রক্রিয়া সেটি চলমান রয়েছে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি বাংলাদেশে যে 177 জন এসেছে তাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ অবস্থায় ছিল, তাদেরকে স্বাস্থ্য পরীক্ষাও করা হচ্ছে আসলে বিজিবি সরকারের প্রাথমিক বিদ্যালয়ে রেখে। সেই বিদ্যালয় আসলে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে, চারপাশে যে সড়কটির পাশে স্কুলটি রয়েছে ওই সড়কে সাধারণ মানুষের চলাচলে একটু সীমাবদ্ধতা রেখেছে। পাশাপাশি যে জামছুড়ি আসাদতলি এলাকা রয়েছে, এই এলাকাগুলোতে বিজিবির যে টহলগুলো জোরদার করা হয়েছে কোনোভাবে, যাতে মিয়ানমারের সাধারণ কোনো নাগরিক বাংলাদেশে আসতে না পারে। আমরা স্থানীয় জনপ্রতিনিধি এবং সীমান্তের বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন সোমবার যে মিয়ানমার থেকে 177 জন মিয়ানমারের নাগরিক এসেছিল, এরপর থেকে সীমান্ত অনেকটা শান্ত রয়েছে। এই ছিল আমার কাছে সীমান্তের সর্বশেষ তথ্য, চলে যাচ্ছি স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় চলছে অবৈধ গ্যাস সংযোগের রমরমা ব্যবসা। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। মেহেদী, অবৈধ গ্যাস সংযোগের বিষয়ে কি বলছে স্থানীয় প্রশাসন, সবশেষ খবর জানাবেন। হ্যাঁ অরিন, আপনি যেমনটা জানতে চেয়েছিলেন,
সরকারিভাবে আবাসিক গ্রাহকদের মাঝে গ্যাস সংযোগ বন্ধ রয়েছে প্রায় 8 বছর ধরে, যার অভাব কিন্তু সাধারণ মানুষ প্রতিনিয়ত অনুভব করে থাকে। পাইপলাইনে সরবরাহকৃত গ্যাস সংযোগ দৈনন্দিনের জীবনে যতটুকু স্বাচ্ছন্দ্য নিয়ে আসে, সিলিন্ডার গ্যাস ক্ষেত্রে কিন্তু তেমন না। এই সুযোগকে কাজে লাগিয়ে ব্রাহ্মণবাড়িয়ে একটি চক্র কিন্তু প্রতিনিয়তই অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে যাচ্ছে, ফলে তারা গ্রাহকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া শহর, জেলা সদর, সরাইল ও আশুগঞ্জ উপজেলায় বৈধ গ্রাহক 24,000 থাকলেও অবৈধ গ্রাহকের সংখ্যা কিন্তু অনেক। এই চক্রটি কিন্তু এই বিভিন্ন স্থানে অবৈধ সংযোগ দিয়ে কিন্তু এই গ্রাহকদের কাছ থেকে এই টাকা হাতিয়ে নিচ্ছেন, ফলে কিন্তু যে বৈধ গ্রাহক রয়েছেন তারা কিন্তু অনেকটাই নিয়মিত গ্যাসের চাপ পাচ্ছে না, ফলে কিন্তু তারা অনেকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। সম্প্রতি কিন্তু দেশের যখন চলমান গ্যাস সংকট রয়েছে, এই ব্রাহ্মণবাড়িয়া কিন্তু এই অবৈধ গ্যাস সংযোগের কোনোভাবে কিন্তু থামছে না মহোৎসব। এই চক্রটি কিন্তু নানা কৌশল ব্যবহার করছেন, আর সেক্ষেত্রে তারা বিভিন্ন স্থান থেকে রাতের আধারে এই বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের কোম্পানি লিমিটেডের কিছু অসাধু কর্মকর্তা রয়েছে, তাদের সাথে যোগ সাজুশ করে কিন্তু তারা এই রাতের অন্ধকারে কিন্তু এই বিভিন্ন বাসা বাড়িতে এবং বহুতল ভবন রয়েছেন সেখানে কিন্তু তারা এই যে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে যাচ্ছেন। আমাকে বেশ কয়েকজন বক্তব্যকে বলেছেন তারা গ্যাস সংযোগ দিয়ে বিভিন্ন বই ব্যবহার করে, একজনের বই একাধিক মানুষের মাধ্যমে ব্যবহার করে কিন্তু তারা এই বিভিন্ন বাসা বাড়িতে গ্যাস সংযোগ দিচ্ছেন, আবার কিন্তু কিছুদিন পরে কেটে দিচ্ছেন। তারা বলছেন যে এর জন্য কিন্তু তারা ওই যে ঠিকাদার রয়েছেন কিছু অসাধু ঠিকাদার তাদেরকে দায়ী করছেন, আর বৈধ গ্রাহকরা বলছেন যে অবৈধ গ্রাহকদের কারণে কিন্তু এই ব্রাহ্মণবাড়িতে যারা বৈধ গ্রাহক রয়েছেন তারা কিন্তু নিয়মিত গ্যাস পাচ্ছেন না, এর ফলে কিন্তু তাদের দৈনন্দিন রান্না বান্নার কাজে কিন্তু অনেক সমস্যা হচ্ছে। সম্প্রতি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহর এবং আশেপাশে বেশ কয়েকটি স্থানে কিন্তু প্রায় 400 অবৈধ গ্রাহকদের লাইন কিন্তু বিচ্ছিন্ন করা হয়েছে এবং 9 কিলোমিটার যে পাইপ জব্দ করা হয়েছে। এ বিষয়ে আমাকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের যে উপমহাব্যবস্থাপক শালমা আমাকে জানিয়েছেন তারা বেশ কিছুদিন ধরে অবৈধ যেসব গ্রাহক রয়েছে তারা এসব বিষয়ে তৎপর রয়েছেন এবং তারা যৌথ অভিযান পরিচালনা করছেন। এর মাধ্যমে তারা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহর এবং সরাইল এবং সদরের আশেপাশে বেশ কয়েকটি স্থানে কিন্তু যেসব স্থানে অবৈধ লাইন রয়েছে এসব স্থানে কিন্তু তারা এই 400 গ্রাহকের অবৈধ লাইন কিন্তু তারা বিচ্ছিন্ন করে দিয়েছেন এবং এইসব ব্যবহারকৃত যে পাইপলাইন রয়েছে তারা কিন্তু এগুলো সংগ্রহ করে এগুলো জব্দ করেছেন। তিনি বলছেন তাদের এই কার্যক্রম ধারাবাহিক থাকবে। তিনি বলছেন যে ব্রাহ্মণবাড়িয়া কিন্তু যে তিতাস গ্যাস ট্রান্সমিশন থেকে তারা গ্যাস সংগ্রহ করে বাখরাবাদ থেকে কিন্তু তারা বিক্রি করতে গ্রাহকদের মাঝে তিতাস গ্যাস ট্রান্সমিশন থেকে 60 PSI চাপে গ্যাস সরবরাহ করা থাকলেও কিন্তু এখন কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে 40 PSI চাপে কিন্তু গ্যাস সরবরাহ করছে, ফলে কিন্তু যে গ্যাসের চাপ অনেকটাই কম। তিনি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলবেন যাতে সমাধান করা যায়। এছাড়াও যদি বলে থাকি যে যে অবৈধ যে গ্যাস সংযোগ রয়েছে তারা ওই যে যৌথ অভিযান কিন্তু নিয়মিতই তারা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া যে সচেতন নাগরিক কমিটির নেতারা রয়েছেন আমাকে জানিয়েছেন যে যারা অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে থাকেন তাদের বিরুদ্ধে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ ছিল আমার কাছে সর্বশেষ। মেহেদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্রহ্মপুত্র নদ খননের নামে চলছে বালু হরিলুট, একই জায়গায় বারবার খনন হলেও সুফল আসছে না। এ বিষয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, নদ খননে অনিয়মের বিষয়ে প্রশাসন কি বলছে বিস্তারিত জানাবেন। অরিন, আপনাকে বলে রাখি যে 2019 সালে ব্রহ্মপুত্র নদ খনন কিন্তু শুরু করেন BIWTA, অর্থাৎ 227 কিলোমিটার নদ খননের প্রকল্প তারা নিয়েছিলেন 4 বছরে, অর্থাৎ এবছরের জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হলেও আমরা দেখেছি যে ব্রহ্মপুত্র নদ খননের যে সুফল সেটি কিন্তু আসেনি। অর্থাৎ সুফল না আসলেও যে বালু হরিলুট, অর্থাৎ এই নদ খননের নামে যে বালু হরিলুট সেটি কিন্তু প্রতিনিয়তই চলছে এবং এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ, নাগরিক সমাজের নেতৃবৃন্দরা বিভিন্ন সময় অভিযোগ এবং প্রতিবাদ
ধন্যবাদ করলেও আসলে এই কাজের কাজ কোনো কিছুই কিন্তু হচ্ছে না। যদিও এবছর প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে, সেই বিষয়টি বিআইডব্লিউটিএ আমাদেরকে নিশ্চিত করেছেন এবং তারা বলছেন যে করোনার কারণে আসলে এই প্রকল্পের যে কাজ সেই কাজ কিন্তু তারা ত্বরান্বিত করতে পারেনি, যার কারণে এই নদী খননের যে সুফল সেটি কিন্তু আসেনি। যদিও তারা বলছেন যে এখন পর্যন্ত প্রায় 25-30% নদ খনন কিন্তু করা হয়েছে। যদি বলি যে 227 কিলোমিটার নদ খনন কাজ যে চলমান রয়েছে সেটি হচ্ছে কিশোরগঞ্জের টুক থেকে জামালপুরের মেলান্দহ পর্যন্ত, কিন্তু আসলে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছেন যে জামালপুরের যমুনা নদীর উৎস মুখে তারা কাজ খননের সফলতা না আসায় নদী খননের যে সফলতা সেটি কিন্তু আসেনি। আমি যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজমোড় এলাকায়। গত বছরও এই জায়গাটিতে আসলে নদ খনন করা হয়েছিল ড্রেজারের মাধ্যমে এবং একই জায়গায় কিন্তু বালু রাখা হয়েছিল। এবছরও কিছু করা হবে কিনা সেই বিষয়টি নিয়েও আমরা দেখছি প্রশ্ন উঠছে। এছাড়াও এই জায়গাটিতে কিন্তু চীন মৈত্রী সেতু, সেই সেতুটি কিন্তু আসলে 35 বছরের পুরনো একটি সেতু, সেই সেতুটি কিন্তু অনেকটাই ঝুঁকিতে পড়েছে বালু উত্তোলনের কারণে এবং স্থানীয় বাসিন্দারা বলছেন যে একটা সময় তারা কিন্তু এখানে সবজি চাষ করে কিন্তু চলতো এবং এই বালু উত্তোলনের কারণে স্থানীয়দের কিন্তু সেই সবজি চাষে যে তারা জীবিকা নির্বাহ করতো সেটিও কিন্তু এখনও হচ্ছে না এবং এই বিষয়টি নিয়ে আসলে নানান প্রশ্ন, নানান কথা এবং নানান সমালোচনা এবং প্রতিবাদ সেই বিষয়টি কিন্তু আমরা দেখে আসছি। আমরা একটু যুক্ত হব এই বিষয়ে জানতে, যারা বিভিন্ন সময় প্রতিবাদ করে থাকেন, আমরা একটু যুক্ত হব ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কালাম আল আজাদের সঙ্গে। একটু জানতে চাই এই যে ব্রহ্মপুত্র নদ খননের নামে বালু হরিণুট এবং খনন কাজে ধীরগতি এবং সুফল না আসায় বিভিন্ন সময় তো আপনারা প্রতিবাদ করে আসছেন, আসলে প্রতিবাদ করে কি আপনারা কতটুকু সফল এবং সেই কাজটা কি আসলে ঠিক মতো হচ্ছে কিনা জানতে চাই। দেখেন, শুরুর থেকেই ব্রহ্মপুত্র খননের বিষয়ে মানে সাংঘাতিক রকম অনিয়ম, অবহেলা এবং শুভঙ্করের ফাঁকি আমরা লক্ষ্য করছি। কোনো সুফল তো এই 5 বছরে আমরা পাই নাই, বরঞ্চ কুফল পেয়েছি। যেমন ব্রহ্মপুত্র খননের পরেই মাঝখানে দেখা গেল যে চর জেগেছে, আমরা সেটা প্রতিবাদ করেছি, পরে সেখান থেকে চর অপসারণ করা হয়েছে। কিন্তু যে সব সর্বনাশ হয়েছে সেগুলো মানে একেবারে চিরস্থায়ী সর্বনাশ। যেমন নদীটা 2-3 কিলোমিটার পাশ, সেটাকে মাত্র 100 মিটারে নামায় আনার কথা বলা হচ্ছে এবং অবাক করার মতো বিষয় হচ্ছে যে নদী খননের নামে এবং নদীকে ভরাট করা হচ্ছে, নদীর যে মানে একাধিক শাখা আছে সেটা বন্ধ করা হচ্ছে, একাধিক ধারাকে বন্ধ করে একটা ধারা রাখা হচ্ছে এবং এখান থেকে যেসব শাখা গেছে অন্য খাল টাল ইত্যাদি গেছে সেগুলোকে বন্ধ করা হয়েছে এবং নদীর খননের বালুটা ঠিক মানে নদীর পেটের উপরে রাখা হয়েছে যেখান দিয়ে নদীর প্রবাহটা যায়। এবং এই বালুগুলো কোথায় কত টাকা বিক্রি করা হচ্ছে, কী সমাচার, এগুলো নিয়ে মানে কেউ কোনো তথ্য দিতে চান না এবং আমরা মানে বারবার বিভিন্ন সংস্থার কাছে জিজ্ঞেস করেও জানতে পারি না যে আসলে কোথায় কতটুকু খনন হয়েছে, কত টাকা খরচ হয়েছে, বিভিন্ন রকম উদ্ভট তথ্য এবং মানে শুভঙ্করের একটা ফাঁকি বা বাঙালকে হাইকোর্ট দেখানোর মতো একটা অবস্থা। তো ফাইনালি এই নদীটা খননের প্রকল্প শেষ হয়ে গেছে, 2 বছর খননের জন্য ছিল, 3 বছর এটা রক্ষণাবেক্ষণের জন্য ছিল, মোট 5 বছর, এই 5 বছরও শেষ হয়ে গেছে, আরও 1 বছর বাড়ানো হয়েছে। কিন্তু ব্রহ্মপুত্র খনন কতটুকু হয়েছে ব্রহ্মপুত্রের পাড়ের মানুষ সেটা আসলে টের পাচ্ছে না, কারণ আপনি যদি তাকান নদীটার দিকে, নদীটাকে খুঁজে বের করতে হয় কোথায় নদী, নদী দেখা যায় না। তাহলে খননের পরে জাহাজ চলবে বলা হয়েছিল, এখন তো সেখানে নৌকাও চলতে পারে না, এখন কোথাও কোথাও দেখবেন 1-1.5 ইঞ্চি পানি আছে, এর বেশি পানি নাই। শহরের পাশে একটু খনন করা হয়েছে, প্যাডটা একটু বড় করা হয়েছে যাতে মানুষ দেখে বোঝে যে না খনন কাজ চলতেছে। আসলে এই খননের মানে পুরাটাই মানে ফাঁকিবাজি, কোনো সুফল খননের পরে মানে প্রবাহ বৃদ্ধি থেকে শুরু করে যেসব সুফলের কথা বলা হয়েছিল সেই সুফলগুলো পাই নাই, বরঞ্চ আমরা দেখছি যে ব্রহ্মপুত্রকে আসলে ভরাট করা হচ্ছে এবং নদী খননের নামে আসলে বালুর ব্যবসাটাই করা হচ্ছে। এটা আসলে খুব দুঃখজনক, খুব দুঃখজনক এবং আরও দুঃখ লাগে যখন আমরা এগুলো নিয়ে জানতে চাই সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে, এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানকে দেখায়, তার সাথে কথা বলুন, তার সাথে কথা বলুন, স্যারের অনুমতি লাগবে, অনুমতি লাগবে, তমুক লাগবে,
সত্যি তথ্যটা আমরা পাই না। এই যে তথ্য না পাওয়া, জনগণের তথ্য পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হওয়া, তার চেয়েও বড় কথা হচ্ছে যে নদীটাতে শেষ হয়ে যাচ্ছে। এই নদীটার উপরে মানুষের জীবন জীবিকা এবং কৃষি সব কিছু নির্ভরশীল। এই নদীটাকে এইভাবে অবহেলায় শেষ করে দিবে কিছু টাকার জন্য, এটা আসলে হতে পারে না। নদী খননের নামে আমরা এই নদী ভরাট প্রকল্প আমরা চাই না। এবং এই যে বালু নিয়ে যে মানে কাণ্ডকীর্তি চলছে, এগুলো খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। একটা নদীকে হত্যা করে কিছু মানুষের পেট ভরা, এটা মানে জাতীয় মনোযোগ দাবি করে। ব্রহ্মপুত্র খনন নিয়ে জাতীয় মনোযোগ দাবি করে, আন্তর্জাতিক মনোযোগ দাবি করে। এই নদীটা শুধু তো বাংলাদেশের না, এই নদীটা না থাকলে কোটি কোটি মানুষ আসলে পরিবেশ বিপর্যয়ে পড়বে, কৃষিতে বিপর্যয় হচ্ছে, পানির লেভেল নিচে নেমে গেছে, আর কত কত সর্বনাশ, মানে কিছু দখলদার কিছু বালু খুদ্দের জন্যে। এটার প্রতিবাদ করতে গিয়ে এই যে ঈশ্বরগঞ্জের মরিচারচর নামাপাড়ায় 8 জন ইউনোর কাছে নালিশ করেছিল, তাদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে, এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই যে একটা ভয়ানক পরিস্থিতি, নদীর পক্ষে কথাও বলা যাবে না। নদীটা যেন কারো মানে সম্পত্তি, চাইলেই মানে নষ্ট করলাম, বিক্রি করে দিলাম, বালু যা ইচ্ছা তা করলাম, বালুটা সেটা করুক, আমার নদীটা সর্বনাশ করে না। আমার নদীটাকে রক্ষা করতে হবে। নদীটা রক্ষা না করতে পারলে আসলে ব্রহ্মপুত্র পাড়ের মানুষ মহাবিপদে পড়বে, মহাবিপর্যয়ে পড়বে, যেটা কোনো টাকা দিয়ে কিংবা অন্য কিছুর বিনিময়ে এই সর্বনাশের কোনো প্রতিদান হবে না আসলে। কাজেই আমি জনগণকে বলবো সোচ্চার হন, এবং সরকারকে বলবো এটাকে জাতীয় মনোযোগের আওতায় নিয়ে এসে এই নদীটা কিভাবে রক্ষা করা যায় সেটার জন্য একটা ন্যাশনাল পলিসি নির্ধারণ করে স্বল্প এবং দীর্ঘমেয়াদী প্রকল্পের মাধ্যমে এই নদীটাকে আসলে সচল করার চেষ্টা করা খুব দরকার। হ্যাঁ, ধন্যবাদ। আসলে অরিন শুনছিলেন যে তিনি বলছিলেন যে এই নদী রক্ষা করতে হবে, এবং এই নদীকে ঘিরেই কিন্তু আসলে এখানকার মানুষের জীবন জীবিকা নির্ভর করে। আরেকটি বিষয় বলে রাখি যে এই পর্যন্ত কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে 7,54,00,000 ঘনফুট বালু কিন্তু তারা নিলামে বিক্রি করতে পেরেছেন, এবং অবিক্রিত বালুর তথ্য কিন্তু তারা এখনো পর্যন্ত আমাদেরকে বলতে পারেনি। অর্থাৎ এই যে নদী খননের নামে বালু হরিলুট, সেটি কিন্তু আসলে কোনোভাবেই থামছে না, এবং সেটিকে থামানোর জন্য কিন্তু তারা বলছেন। এবং এই বিষয়ে প্রশাসন সহ সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু অনেকটাই উদাসীন, এবং সেই বিষয়টিই কিন্তু নাগরিক নেতা সহ সাধারণ মানুষ বলছেন যে দায়িত্ব নিয়ে আসলে এই নদী খনন করতে হবে এবং এই নদীটাকে বাঁচাতে হবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ব্রহ্মপুত্র নদ খনন এবং ভালো উত্তোলন এবং ভালো হরিলুট নিয়ে সর্বশেষ তত্ত্ব। হরিণ ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv, ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।